নমস্কার বন্ধুরা আমি ডক্টর সৈকত আজ আমি আলোচনা করবো ন্যাপথালিনাম এই হোমিওপ্যাথি ওষুধটি নিয়ে এই ন্যাপথালিন বা ন্যাপথালিনাম হোমিওপ্যাথি ওষুধটি জ্বরের ক্ষেত্রে যেমন ব্যবহৃত হয় জ্বরের সঙ্গে মাথা ব্যথা বিভিন্ন সময় উচ্চ টেম্পারেচার সহ জ্বর তার সঙ্গে মাথা ব্যথা থাকে এছাড়া সর্দি হাঁচি ইত্যাদি লক্ষণও থাকে তার থেকেও বেশি ওষুধটির ব্যবহার সব থেকে যেটা বেশিতে হয় সেটা হচ্ছে চোখের বিভিন্ন সমস্যা চোখের মধ্যে চোখের প্রেশার বেড়ে যাওয়া চোখের যে নর্মাল প্রেশার থাকে পনেরো থেকে কুড়ি বাইশ এই প্রেশার বেড়ে গেলে গ্লুকোমা দেখা দেয় সেই গ্লুকোমা প্রতিরোধ করতে চোখের প্রেশার নিয়ন্ত্রণ করতে এছাড়া যখন কোনো কারণে চোখের রেটিনাল ডিটাচমেন্ট হওয়ার ভয় থাকে রেটিনাল ডিটাচমেন্ট বলা হয় চোখের ভিতরে থাকা যে পর্দা সেই পর্দা ছিঁড়ে যায় সেই পর্দার মধ্যে কোলেস্টেরলে চর্বি জমে ফলে দেখতে অসুবিধা হয় চোখের মধ্যে রেটিনার মধ্যে জল জমে রেটিনাল লিডিমা এই ধরনের রোগের ক্ষেত্রে এই ন্যাপথালিলাম ওষুধটি ব্যবহার করা হয় এটি একটি হোমিওপ্যাথি ওষুধ বিভিন্ন লক্ষণ অনুসারে ব্যবহার করলে সব ক্ষেত্রে খুব ভালো ফল পাওয়া যায় সাধারণত তিরিশ দুশো শক্তি ব্যবহার করা হয় যাদের এই ধরনের সমস্যা আসে রেটিনাল ডিটাচমেন্ট চোখের প্রেশার বেড়ে যাওয়া যার জন্য অন্ধত্ব দিকে যাওয়া এই ধরনের ক্ষেত্রে আপনার উপযুক্ত ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন আরও অনেক ওষুধ রয়েছে কার্বন সাফ বলে ওষুধ রয়েছে ন্যাট্রামিওর বলে ওষুধ রয়েছে এটিও একটি সেই রকম ওষুধ যেটা চোখে রেটিনার বিভিন্ন রোগে বিশেষ করে রেটিনাল ডিটাচমেন্টে এছাড়া জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা হয়